খাদানের ডায়লগের মাধ্যমেই গল্পের আঁচ করতে পারা যাচ্ছে যদি খুব মন দিয়ে তোমরা ডায়লগগুলো পড়ো। আবার একটা ডায়লগ কিন্তু ডিরেক্টর নিজে পোস্ট করেছেন ফেসবুকে, আমি যদি খুব ভুল না করি আগের বার যে ডায়লগটা মোটামুটি পোস্ট করলেন, আমরা ভিডিও বানালাম গতকাল রাত্রিবেলা, মানে বলতে পারি প্রায় মাঝরাত্রিবেলার দিকে একটা ডায়লগ পোস্ট করেছেন, এইগুলো কিন্তু খাদানের ডায়লগ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো গতকাল খাদানের শুভ মহরত হয়ে গেল এবং আগামীকাল অর্থাৎ 16 তারিখ থেকে ছবিটা ফ্লোরে যাচ্ছে, এটা আমরা সবাই জানি, জেনে গেছি ইতিমধ্যে। তো গতকাল যখন শুভ মহরতের ছবিগুলো এসছে তখন আমি অলরেডি ব্যস্ত ছিলাম, তাই আমি কথা বলতে পারিনি, সৃঞ্জয় কথা বলেছে এগুলো নিয়ে। এখন বিষয়টা হচ্ছে খাদানের আবার একটা ডায়লগ তো সুজিত দত্ত নিজে জানিয়েছেন আমাদের, এবং সেই ডায়লগ থেকে গল্পের আঁচ তো করা যাচ্ছে। ডায়লগটা কি কি দারুণ, কি ডায়লগগুলোর মধ্যে না একটা মাটির টান আছে। তোমরা দেখো খুব সাধারণ ডায়লগগুলো, অথচ যখন মানে আমরা দেখবো বড় পর্দায়, যখন আমরা দেখতে পাবো বা কানে যখন শুনতে পাবো সেই ডায়লগগুলো, গা শিহরিত হবে। ডায়লগ খুব ভালো হয়েছে লেখা। গতকাল যে ডায়লগটা আমাদের কাছে এসছে, খালি থালায় খিদের হাওয়ায় চল রে মাঝি পাল্টা তোল, শ্রম ঘাম ঝরিয়ে কয়লা তুলে শ্রমিকদের হোক কয়লাঞ্চল। বাপ রে বাপ, তার মানে এটা কয়লা মাফিয়া নিয়ে গল্প, এটা তো আমরা সবাই জানি। এখানে কি তাহলে কয়লা শ্রমিকদের অধিকার নিয়ে কিছু একটা গল্পের আঁচ থাকবে? কি মনে হচ্ছে তোমাদের? এই ডায়লগটা শুনে সামহাও আমার মনে হলো যে কয়লা শ্রমিকদের কিছু দুঃখের কথা, তাদের না পাওয়া এবং তাদের অধিকার, এটা নিয়ে গল্প কিন্তু আবর্তিত হবে বলে আমার ধারণা, কেননা এই ডায়লগ কিন্তু সেটাই বলছে। এবং আমি গতকাল দেখলাম যে আমাদের অভিরূপদা ডায়লগ পোর্শনের দায়িত্বে ছিলেন, ডায়লগ লিখেছেন উনিও, তো ওনাকে নিয়েও সুজিতদা একটি ছবি দিয়েছেন, সেটাও ভালো লাগলো দেখে। এবং শুভ মহরত অনুযায়ী যে যে জায়গাগুলোতে রেকি হয়েছে, রেকি হওয়া কিছু লোকেশনের ছবি পোস্ট করেছে ডিরেক্টর সুজিত দত্ত। কি ঘেমা লোকেশনে শ্যুট হতে চলেছে খাদান, কি লুক অ্যান্ড ফিল আসছে ভাবতে পারবে না। মানে এই খাদান সিনেমাটা একটা দারুণ কিছু হতে চলেছে। দেবদার মাস কাম ব্যাক এই ছবিটা দিয়ে হবে, আবার ওল্ড দেবকে ফেরত পাবো আমরা উইথ আ মানে গ্রেট কন্টেন্ট, আমি এটা বলতে পারি, এটা দারুণ কন্টেন্ট। খাদান যে গল্পের ওপরে তৈরি হচ্ছে সেই গল্প ভাই চমক দেবেই মানুষকে, তো দারুণ লেগেছে। গতকাল ইদিকা পলকেও আমরা দেখেছি মহরতে, স্নেহা বসুকে দেখেছি, নীলায়ন চ্যাটার্জিকে দেখেছি, নীলায়নদা মিউজিক দিচ্ছে খাদানে, আমি খুব এক্সাইটেড, নীলায়নদার মিউজিক আমার বড্ড ভালো লাগে। তো এইভাবেই খাদানের হাইপ উঠছে। দেখো রেগুলার বেসিসে কিছু না কিছু তুমি পাবে আপডেট খাদান নিয়ে, মানে এটাই দেবদার করিশ্মা, পোস্ট কিছু না কিছু তুমি করতে পারবে, আলোচনা তুমি করতে পারবে, এটাই মানুষটার টিআরপি সত্যি কথা বলতে। কি দারুণ লাগলো, চলতে থাকুক খাদানের আপডেট, আসতে থাকুক খাদান ফ্লোরে যাক, ডেফিনেটলি সুপার এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, বিশাল এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।